খুলনায় হঠাৎ বেড়ে গেছে সামাজিক অপরাধ উঠতি বয়সী তরুণরা জড়িয়ে পড়ছে ইফটিজিং মাদক বিক্রি ধর্ষণ চাঁদাবাজি সহ নানা অপরাধে পাড়া মহল্লায় এ ধরনের অসংখ্য গ্যাংয়ের অস্তিত্ব পেয়েছে গোয়েন্দা সংস্থা অভিযোগ রয়েছে রাজনৈতিক ছত্র এসব অপরাধে জড়াচ্ছে তরুণরা তাদের বিপথে যাওয়ার জন্য সামাজিক অস্থিরতা ও মাদকের সহজলভ্যতাকে দায়ী করছেন বিশ্লেষকরা শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট খুলনা মহানগরীতে হঠাৎ করে বেড়ে গেছে ইফটিজিং মাদক বিক্রি ধর্ষণ চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ যেসব ঘটনা বিক্ষুব্ধ করছে শিক্ষার্থী অভিভাবক ও মানবাধিকার কর্মীদের গেল উনত্রিশ জুন নগরীর বিহারী কলোনি এলাকায় এক কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় সাত অভিযুক্তের পাঁচ জনকে তিন দিন পর বয়রা শ্মশানঘাট এলাকায় তেরো বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরেক বখাটেকে পাঁচজনকে অ্যারেস্ট করতে পারছি তার মধ্যে তিনজন স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হয় তাদের তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানব দিয়েছে অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দ্রুত জামে নিয়ে একই ধরনের অপকর্মে জড়ায় অভিযুক্তরা এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা পুলিশের উচিত এই অপরাধের পিছনে কি কি কারণ সেই কারণ খুঁজে বার করে চিহ্নিত করে এবং সেই কারণের আলোকে যদি তারা মানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে যেখানে এখানে একটা ঘটনা ঘটলো সেই জায়গা থেকেই কিন্তু এটাকে কঠোর হস্তে দমন করতে হবে এবং সেইভাবেই পুলিশের ভূমিকা কিন্তু এখানে অনেক বড় বেশি সেই জায়গায় কিন্তু আমরা অনেক দেখছি যে কেসগুলো যখন আস্তে আস্তে করে ফেড হয়ে যাচ্ছে কিশোর তরুণদের বিপথ গ্রামের জন্য সামাজিক অস্থিরতাকে দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা পারিবারিক ভাবে যে অর্থনৈতিক স্বাবলম্বিতা সেটা কিন্তু অভাব আছে যেখানে তারা সহজে মানে আর্থিক লাভ আনার কারণে অপরাধের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে তার রাজনৈতিক শত্রু তারপর পারিবারিক শিক্ষা শিক্ষা ব্যবস্থার যে আমাদের অব্যবস্থাপনা মাথা দিয়ে ওঠা এমন সব অপরাধের লাগাম টানতে পরিবার সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিয়েছেন তারা মামুন উর রশিদ নিউজ টোয়েন্টি